আমাদের বোর্ডে আর 2 এবং 3 এর দাগ আমার বাকি আছে এই পেজটা প্রত্যেকের হলো আমি গত যে ক্লাসটা তোমাদের দিয়েছিলাম সেখানে 6 এর এক এর দাগ পাথরের যুগ বলতে কি বোঝো এবং পাথরের যুগ কয় প্রকার ও কি কি এই প্রশ্নটা যে উত্তর লিখিয়েছিলাম সেই প্রশ্নটা আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি মুখে তোমরা একবার শুনে নাও অনেকে সেই প্রশ্নটার নিচের অংশটা হয়তো দেখতে পাওনি কিন্তু আমি লাস্ট পর্যন্ত লাস্ট যখন ভিডিওটা শেষ করি তার আগে পর্যন্ত আমি ওটা দেখিয়েছি তাও আমি মুখে আরেকবার বলে দিচ্ছি তোমরা যারা লিখতে পারোনি বা তুলতে পারোনি তারা একবার মিলিয়ে নাও বা তুলে নাও আমি বলছি তোমরা শুনে নাও পাথরের যুগ কাকে বলে যে যুগে আদি মানুষ আত্মরক্ষার জন্য কেবলমাত্র পাথরের হাতিয়ার এবং নিজেদের ব্যবহারের জন্য পাথরের তৈরি বাসনপত্র গয়না ও অন্যান্য জিনিসপত্র ব্যবহার করত সেই যুগকে পাথরের যুগ বলা হয় আবারও বলছি যে যুগে আদি মানুষ আত্মরক্ষার জন্য কেবলমাত্র পাথরের হাতিয়ার এবং নিজেদের ব্যবহারের জন্য পাথরের তৈরি বাসনপত্র অলংকার ও অন্যান্য জিনিসপত্র ব্যবহার করত সেই সরি গয়না ও অন্যান্য জিনিসপত্র ব্যবহার করত সেই যুগকে পাথরের যুগ বলা হয় আমি কেন অলংকারের জায়গায় গয়নাটা দিয়েছি না তোমাদের বানানটা লিখতে সুবিধা হবে তাই জন্য আমি ওটা অলংকারের জায়গায় গয়নাটা লিখেছি আর হচ্ছে এর সঙ্গে পাঠ কোশ্চেন ছিল পাথরের যুগ কয় প্রকার ও কি কি বক্স করে আলাদা করে লিখবে ওর সঙ্গে পাথরের যুগ প্রধানত 2 প্রকার বা পাথরের যুগকে 2 ভাগে ভাগ করা হয় যথা 1 পুরানো পাথরের যুগ আর 2 নতুন পাথরের যুগ আবার বলছি পাথরের যুগ 2 প্রকার যথা বলে হাইফেন দিয়ে 1 দিয়ে একে দাগ দিয়ে লিখবে পুরানো পাথরের যুগ ও 2 এর দাগ দিয়ে লিখবে নতুন পাথরের যুগ আজকে আমি করাবো 6 এর 2 এর দাগ দিয়ে 6 এর 2 এর দাগে কি আছে প্রশ্নটা তোমরা দেখো 6 এর 2 এর দাগে প্রশ্নটা হচ্ছে পুরানো পাথরের যুগ কাকে বলে প্রশ্নটা তো তোমরা বই থেকে পেয়ে যাবে আমি উত্তরটা লিখে দিচ্ছি পুরানো পাথরের যুগ কাকে বলে কি লিখবে যে যুগে মানুষ
এবং